আপনাদের ব্লগটা ভালো লাগবে। আর আজকে স্যাটারডে, আর আজকে আমি বাড়িতে আছি, আর কখন থেকে না খেয়ে আছি, কারণ কি একটা আঙ্কেল আমার ব্লাড নিবার, আর কখন আর দেরি করে ঘুমাতে হচ্ছে, আর খাইয়ে দেবে, আর তাড়াতাড়ি করবে না তাহলে আমি তাহলে কখন খাবো বলে বলে। ঋষি এখনো না খেয়ে আছে, আর ব্লাড নিতে এখনো আসেনি। দেখো 8টার সময় আসার কথা, এখন 9:20 বাজে। কেন ওলে ওলে কেন একবার বলছে, তারপর ডাবল করে দিচ্ছে। ওই শোনা বাবা রে আমার, আসবে আসবে, এখনই আসবে। আর আংটিটা কত দেরি হবে, হাত পা ব্যথা করবে। হ্যাঁ আচ্ছা তুমি লেখো, এখনই আসবে আঙ্কেলটা। আরো কখন থেকে না খেয়ে আছে, বসো পাপা। নাও ধরো, ব্যথা লাগবে না, তুমি সরো, একাই একাই হ্যালো করবে। হ্যাঁ একাই দিছে, নাও ধরো। দেখো এই যে ব্যথা লাগে নাকি, তুমি দেখো নিজে দেখো। হ্যাঁ এই যে নিজে দেখো, নড়াবে না কিন্তু হাত, এই যে নিজে দেখো লাগলো না। তাহলে কেন চিল্লাইলা, ওইভাবে সাইকেল চালানো যাবে, বলে পাপা লি আমার। বসো চা খাও। ছেলেটাকে এক কাপ চা বানিয়ে দিলাম, আর এক কাপ বাঁচলো, অল্প বাঁচলো, তো আমি খাই এতটুকু। এই আমাদের ঘর, এখন আর ঘর নেই গো, রাস্তা হয়ে গেছে, রাস্তা। সাইকেল চলে না সবসময়, এই চা খাই এক কাপ। আর সকালে গরম ভাত নামালাম, মুসুর ডাল নামালাম, মুসুর ডাল ভাত হয়ে গেছে। ঋষি বলছে একটা পোচ করে দাও, আমি ভাত খাই, কেন কি 10টার কাছাকাছি বেজেই গেল। পোচ খাবো না, অমলেট খাবা? আচ্ছা ঠিক আছে, তো ঋষিকে একটা অমলেট বানিয়ে দেবো। তো 10টা দেখো, 10টার কাছাকাছি বেজেই যাচ্ছে, ঋষি একবার ভাত খেয়ে নেবে। আর আমি একটু চা খেয়ে নিই দুটো বিস্কুট দিয়ে। তুমি খাবা দুটো বিস্কুট, আসো। কি বললো বেটা, নাও ঋষির জন্য হচ্ছে এখানে অমলেট। এই যে ঋষির ভাত, ডাল, একটা পেঁয়াজের টুকরো, আর হচ্ছে অমলেট, এটা হচ্ছে ঋষির আজকের সকালের খাবার। নাও পাপা, টেবিলে বসবা, নিচে বসবা। আচ্ছা হায় রে হায়, খাইতেও সাইকেলিং, শুইতেও সাইকেলিং, স্নান করতেও সাইকেলিং, সব কিছুতে সাইকেলিং, কি জ্বালা। আসো আসো আসো, আগে খেয়ে নাও, তারপরে সাইকেলিং করো, আসো। ওই যে কি যে কথা বলো অফ ক্যামেরাতে, তোমাদের যদি শোনাতে পারতাম তাহলে ভালো হতো। কি বললে একটু আগে আবার বলো, শুনি, সবাই শুনুক একটু। দেখছো আমি ওখানে সবজি কাটছি বসে বসে, আর আমাকে বলছে মা আমার জন্য কোনো বউটাও খুঁজতে হবে না।
আমি ম্যাথসের সাথে শাদি করব তাই বলে ম্যাথস আমাকে নতুন নতুন সাবজেক্ট দিবে আমি ওগুলো লিখে দেব আচ্ছা ঠিক আছে ম্যাথস তো 10% তো চলো ওকে আবার ম্যাথ দিই এই দেখো বিছানার চ বেড কভারটা চেঞ্জ করলাম আজকে সোফা টোফা সব গুছিয়ে নিলাম মোট কথা ঘরটা গোছালাম আর এই গামছাটা ধুয়ে দিতে হবে আর এই যতগুলো জামা কাপড় বেরোলো এগুলো সব ধুতে হবে রান্নাঘরে চলো রান্নাঘরে এই যে ছোলা কুচি আজকে পেঁয়াজ দিয়ে ভাজা করছি আর এখানে আলু সিদ্ধ বসিয়েছি পনির রান্না করব এদিকে সব কাজও করছি আবার এই যে ঋষিকেও পড়াচ্ছি পনির ভাজছি এখন পনিরের তরকারি করব আর এখানে দেখো কচু ভাজাটা হয়ে গেছে এখন পনিরের তরকারিটা করলে হয়ে যাবে সকালের মসুর ডাল আছে এখন ঝোলটা ফুটে উঠলে নামিয়ে দেবো আর বাইরের আকাশটা দেখো আবার সে অন্ধকার অন্ধকার করলো মনে হচ্ছে বৃষ্টি নামবে কিরে তো দেখো আমাদের আমার রান্না হয়ে গেছে রান্না শুধু হয়ে গেছে কিন্তু হচ্ছে রান্নাঘর পরিষ্কার তারপর হচ্ছে ঘরটার মোছা এগুলো কিছু হয়নি তো আকাশের অবস্থা দেখে আমি ভাবলাম না ফটাফট করে আগে জামাকাপড়গুলো গিয়ে ধুয়ে দিই নাহলে পরে আবার শোকাবে না জামাকাপড় তো দেখো আকাশটা একটু মেঘলা মেঘলা করেছে আবার মাঝে মাঝে রোদও উঠছে আবার মাঝে মাঝে মেঘলা মেঘলাও করছে এরকম হচ্ছে আর কি তো এই জন্য আগে জামাকাপড়টা ধুয়ে দিলাম জামাকাপড়টা শুকোতে থাকবে ততক্ষণে বাদ বাকি কাজগুলো করবো আর ওদিকে দেখো আমি ছাদে এসেছি জামাকাপড় মেলতে তো ঋষিও এসছে যেই বললাম আমি ঠিক আছে আমাকে তাহলে হাতে হাতে জামাকাপড়গুলো তুলে দে অমনি দৌড় মারছে তো দেখো এখন হচ্ছে জামাকাপড়গুলো মেলে তারপর ঘর রান্নাঘরটা পরিষ্কার করে ঘর মুছে একদম স্নান টান করে তারপর হচ্ছে ঠাকুর পুজো দেবো তো দেখো স্নান টান করে আমি চলে আসলাম ঠাকুর ঘরে এখন ঠাকুর পুজো দেবো আর কয়েকদিন ধরে না ঠিকমতো ফুল পাওয়া যাচ্ছে না জবা ফুলটা সাদা ফুল পাওয়া যাচ্ছে কিন্তু জবা ফুলটা পাওয়া যাচ্ছে না মানে উপাসের গাছে কী জানি কেউ সকালে এসে নিয়ে যায়নি কি ভগবানই জানে তো এখন ঠাকুর পুজো দিয়ে এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো তো দেখো গ্যাস টেস তো পুজো দিলাম তো স্নান করে গ্যাস টেস সব মুছা হয়ে গেছে একটু ভাত বসিয়ে দিলাম সকালে ভাত খাওয়া হয়েছে না তো একটু ভাত মনে হয় একটু কম পড়বে নাকি ওই জন্য একটু বসিয়ে দিলাম ঘরটা সব মুছে টুছে স্নান করে পুজো তো দিলামই তো ঘরটার মুছে তো স্নান করেছি তো তোমাদের তাও একবার দেখিয়ে দিই যে এই যে ছেলে তাড়াতাড়ি তো দেখো স্নান টান কমপ্লিট আমার পুজো দিয়েছি তো স্নান তো কমপ্লিটই তো এখন শুধু দুপুরের খাওয়া দাওয়াটা করবো তাহলেই হবে আর রান্নাগুলো তোমাদের দেখানো হয়নি দাঁড়াও একটু পরে দেখাচ্ছি খাওয়ার সময় তো সেই খুশি হবে গো এই দেখো ঋষির সামনে এক্সাম না এই জন্য বাবা পেন্সিল নিয়ে আসলো স্বপ্নার তো আছে নতুন সব আছে ভিতরে সেই খুশি হবে গো ঋষি ওকে ডাকো কয়টা পেন্সিল দুই চার ছয় দশটা চলো রান্নাগুলো তোমাদের দেখিয়ে দিই এই যে কচু ভাজা ছোলা কচু ভাজা পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা কালো জিরা দিয়ে আর এই যে পনির তরকারি মার খাওয়া হয়ে গেছে আর এটা তো সকালের মসুর ডাল দাঁড়াও মাথাটা আশ্রয় দিতাম দাঁড়াও শোনা দাঁড়াও দেখছো মাথাটা আশ্রয় দিতে তাই না এটা নিয়ে যাও জল ভরে নিয়ে যাও জল ভরে নিয়ে যাও রাখো এখানে বোতলটা আমি ঢেলে দিচ্ছি চলো ওঠো লাগাও মুখটা লাগাও ফটোফট টাইট করছো তো টাটা শুনটু
আরে আমি শোনা হ্যাঁ আসতেছে আমি শোনা পাপি তাতা পাপা তাতা পাপা আবার 6টার দিকে আসবো হ্যাঁ শোন না আবার 6টার দিকে আসবো 6টার দিকে না বাবা তো 7টার দিকে উঠে আসবে আমার তো মনে হয় হ্যাঁ শোন না তাতা পাপা ওদিক দিয়ে যাও টাটা বাবা টাটা